গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আমাদের দার্জিলিংয়ে ফার্স্ট ডে, এবং আজকের দিনটা কীভাবে কাটাবো সেটা আপনাকে ঘুরে দেখাবো। এখন চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে, 7টা বাজে, ব্রেকফাস্ট টেবিল এখন প্রচণ্ড ফাঁকা, বাট তাও আমার খিদে খিদে পাচ্ছে, তাই আমি চলে এসেছি আগে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়ে নিলাম সসেজ, আলু সিদ্ধ আর তোমার জিরে পোলাও, আর একটা সাথে একটা কেক। আর বাইরে মনোরম দৃশ্য, উফ কি দারুণ লাগছে। আজকে একটু প্ল্যান আছে, ব্রেকফাস্ট করে যাব সাইটসিংয়ে। সাইটসিং বলতে ছোটোখাটো যেগুলো দেখতে, আমার মেয়েটু চিড়িয়াখানাটা মেয়েটাকে ঘুরে দেখাবো, তাই ব্রেকফাস্টটা করে চান টান হয়ে রেডি হব, যাতে একটু চিড়িয়াখানা যাওয়া যায়। বন্ধুরা, চলে এসেছি চিড়িয়াখানার সামনে, এবং এবার 110 টাকার টিকিট কেটে ঢুকে পড়বো চিড়িয়াখানায়। বলছে নাকি এখানে বাঘ আছে, আমি দেখিনি, বাট আমার মেয়ে দেখে এসছে। একটু হেঁটে যাব, আরও জন্তু জানোয়ার যা আছে সব দেখব, আপনাদেরও দেখাবো সাথে সাথে। এই যে দেখেছি অ্যাট লাস্ট চিতাবাঘ, তার সাথে এখন চলে যাচ্ছি বুনো শিয়াল দেখতে, আর তার পাশেই আছে বাদরের খাঁচা। বাদর তো দেখাই যাচ্ছে, আর এখানে লেপার্ড দেখা যাচ্ছে, বলছিস চিতাবাঘ যেটা শুয়ে আছেন বাবু বসে। শিয়াল পন্ডিত ঘুমোচ্ছেন তিনি তার অচৈতন্য অবস্থায়। এরপর আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা হনুমান, সিনি ভুট্টা খেতে ব্যস্ত, আমার মেয়ে তাই দেখে কি আনন্দ। মোটামুটি অ্যাটমসফিয়ারটা খুবই ভালো ছিল চিড়িয়াখানা, আমার মেয়েও ঘুরে বেশ মজা পেয়েছে, আমিও ওনাকে দেখে আমার খুব মজা লাগছে, মানে মিষ্টি দিদিকে দেখে। আমার মেয়েকে আমি মিষ্টি দিদি বলেই ডাকি। অ্যাকচুয়ালি মিষ্টি দিদির নামটা আমার বাড়িতে যিনি রান্না করতেন উনি আমার মেয়েকে ছোটোবেলা থেকে মিষ্টি দিদি বলে ডাকতেন, তো তারপর থেকে আমি আমার মেয়েকেও আমি নিজেই ইয়ার্কি করে মিষ্টি দিদি বলি। এখানে অ্যারোতে লেখা আছে কোথায় কি দেখা যাচ্ছে। এরপর আমরা চলে আসব চা বাগান। চা বাগানটা আমার ভীষণই পছন্দ, কেননা এত সবুজ, আপনাকে আগের ভিডিওতে আপনাদের বলেছি আমার সবুজ রংটা ভীষণ প্রিয়, তাই জন্য আমার চা বাগানটা খুবই ভালো লাগে। চা বাগানটা আপনাদেরও ঘুরে দেখাবো, দেখুন আমার সাথে। আজকে আবার ওয়েদার ফোরকাস্টে আছে যে বৃষ্টি হবে 11টা থেকে, বাট এখনও অবধি স্টিল না, এখনও কোনো বৃষ্টি আরম্ভ হয়নি, দেখি কী হয়।
ল্যাপলাস্ট। বুঝতে বুঝুন, একটা চা পাতার জন্য 500 টাকা জরিমানা দিতে হবে, ভাবতে পারছেন? এবার আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলের কাছে। প্যাগোদা বা জাপানিজ টেম্পল দুটোই এক জায়গায়। দেখুন কি রং বেরঙের ফুল ফুটেছে, উফ কি দারুণ লাগছে। কিছু লোক আছে এইসব ফুলগুলো ছিঁড়তে বসে, ভীষণ রাগ ওঠে দেখে এগুলো। যাক, এটা হলো জাপানিজ টেম্পলের সামনে আমরা চলে এসেছি, আপনাদের জাপানিজ টেম্পলটা একটু ঘুরে দেখাই। আমরা 7 পয়েন্ট সাইট সিনটা নিয়েছিলাম, আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2200 টাকা ইনোভা। এখন বন্ধুরা কি সুন্দর মেঘটা ঢুকে আসছে আস্তে আস্তে, কি ভালো লাগছে না? উফ, আমার তো দারুণ লাগছে। কিন্তু বৃষ্টি বৃষ্টি আপাতত এখনো হয়নি, আশা করছি মনে হচ্ছে আর বৃষ্টি হবে না। আজকে আবার বিকালবেলা একটু গ্রিনারিসে গিয়ে খাবো বলে মনটা খুব ইচ্ছা করছে, দেখি কি হয়ে ওঠে। রাস্তা যেতে যেতে পড়লো দার্জিলিং স্টেশনটা, তাই দার্জিলিং স্টেশনটার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দার্জিলিং ম্যাল থেকে যে একটু রাস্তা স্ট্রিট ফুড গুলো, মোমো চাউমিন এগুলো আজকে ট্রাই করবো, তার সাথে সাথে আপনাদেরও দেখাবো কত কি দাম আর এখানে খাবার কিরকম আপনাদেরও আমি বলে দেবো। সকাল থেকে ঘুরে করে চলে এলাম দার্জিলিং ম্যালে। যাদের সবার গরমের ছুটি পড়ে গেছে না 12 তারিখ থেকে, দার্জিলিং এ প্রচন্ড ভিড়, প্রচন্ড, মানে দাঁড়ানো যাচ্ছে না এত ভিড়, আর বেশিরভাগই বাঙালি ভিড়। Thank you.
বাবা রে, দেখুন গ্লিনারি সেফ কাছে কি ভিড় ফটো তোলার জন্য। যাকে আমি এদের সবাইকে একটু সরিয়ে পাশ দিয়ে হেঁটে ঢুকে পড়লাম গ্লিনারি সেফ। আমি আর রাজকিরণ কি কি খাবো ঠিক করছিলাম, তার সাথে সাথে দেখছিলাম প্রত্যেকটা দাম। যাকে আমরা নিলাম দুজনে দুটো প্যাটিস আর একটা কেক অর্ডার করলাম। আর আমি আগেও বলেছি গ্লিনারিসের খাবার খুবই ভালো, টেস্টি, আমার তো ভীষণই ভালো লাগে। আমি যতবারই দার্জিলিং আসি গ্লিনারিসের খাবার আমি দু তিনবার ট্রাই করবই। রাজকিরণ নিল হলো চিকেন প্যাটিস, আমি নিলাম সসেজ চিজ কেক, তার সাথে একটা ব্ল্যাক ফরেস্ট কেক। দার্জিলিং আসবো, মোমো ট্রাই করবো না এটা কখনো হয় না, তাই নিয়ে নিলাম মোমো। 8 পিস মোমো 70 টাকা। উফ, মোমো দারুণ টেস্ট ছিল, তোমরাও ট্রাই করে দেখো কোনো সময় দার্জিলিং এর মোমো। উফ, আমার তো দারুণ লেগেছে, ভেজি বলো আর নন ভেজি বলো প্রত্যেকটা মোমো যেন মুখে লেগে রয়েছে। চাউমিন আমি খাইনি, আমার হাজব্যান্ড ট্রাইকে। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।